হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কয়েকটা দিন বেশ কিছু আপডেটস এসেছে যেটা হয়তো স্পেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সাপোর্টার্সদেরকেই কিছুটা হলেও হতাশ করেছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে ঘটনাগুলো সত্যিই ঘটছে সেগুলোই কিন্তু শেয়ার করা আমাদের প্রত্যেকের কর্তব্য বলে আমি মনে করি। তো সেই জন্য যেগুলো সত্যি হওয়ার নয় বা চান্সেস কম সেইগুলো নিয়ে সেরকমই কিন্তু আপডেট দিয়েছি। তো যাই হোক, এক্ষেত্রে আমার কিছু করার নেই, কারণ ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলাটা আমি একেবারেই পছন্দ করি না। চেষ্টা করি অথেন্টিক আপডেটসগুলোই তোমাদের সামনে তুলে ধরতে। তো এই ভিডিওতেও বেশ কয়েকটা এরকম ট্রান্সফার আপডেট রয়েছে যেগুলো কিন্তু কিছুটা হলো পজিটিভ, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, 70% মানুষ আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। দেখো, সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট করে আরও ভালো কাজ করার জন্য। তো প্রথমেই শুরু করব যে প্লেয়ারটাকে দিয়ে, মার্ক জোথান পুইয়া, যে প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল অনেকদিন থেকে ট্রাই করছিল। তো হায়দ্রাবাদ এফসির মার্ক জোথান পুইয়ার সঙ্গে ইস্ট বেঙ্গলের ডিল প্রায় ডানের পর্যায়ে চলে এসেছে। যদিও ইস্ট বেঙ্গল নিয়ে কোনো কিছু বলতে সত্যি ভয় লাগে, কিন্তু মার্ক জোথান পুইয়ার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা প্রায় কনফার্ম। অনেকদিন আগে থেকেই কিন্তু ফুটবলারটির ব্যাপারে আপডেট দিয়েছিলাম, কিন্তু মাঝে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। তবে এইটুকু বলতে পারি, মার্ক জোথান পুইয়ার সঙ্গে ইস্ট বেঙ্গলের ডিল ডান হওয়ার পথে। অন্যদিকে ডিয়ামান্তাকোস, যাকে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল অনেকদিন থেকেই ট্রাই করছে। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে ডিয়ামান্তাকোস চ্যাপ্টার কি শেষ। তো এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, ডিয়ামান্তাকোস চ্যাপ্টার কিন্তু শেষ নয়। যদিও আমি তোমাদেরকে কালকে বলেছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু দিয়াগো মরিসিও অর্থাৎ ডিয়ামান্তাকোসের ব্যাকআপ অপশন হিসেবে যাকে রেখেছে তার সঙ্গেও কিন্তু একটা কথাবার্তা বলছে এবং তাকেও একটা ড্রাফট এগ্রিমেন্ট পাঠিয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের প্রথম চয়েস অবশ্যই ডিমিটাস ডিয়ামান্তাকোস। তার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিছুটা হলেও পজিটিভ সাইডে কথাবার্তা হয়েছে, যদিও এই আপডেটটা কালকে রাতেই আসে। কিন্তু আমি অত রাতে আর ভিডিও করতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। তবে ডিমিটাস ডিয়ামান্তাকোসের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের একটা পজিটিভ সাইডের কথাবার্তা হয়েছে, তবে ডিল ডান এটা বলতে পারছি না। তো সেই কারণে ডিয়াগো মরিসিওর সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলে চলছে, অর্থাৎ প্ল্যান বি বলতে আমরা যেটা বুঝি। তবে ডিমিটাস ডিয়ামান্তাকোসও কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে, তবে দুজনকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করাবে না। ডিয়াগো মরিসিও বা ডিমিটাস ডিয়ামান্তাকোসের মধ্যে একজনকেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করাবে। এবং তোমরা অনেকেই মরক্কান স্ট্রাইকারটির ব্যাপারেও জানতে চেয়েছিলে, তো সেক্ষেত্রে বলতে পারি তাকে কিন্তু পুরোপুরি এএফসির জন্যই ভাবছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো যাই হোক, এরপরে যে আপডেট দিয়ে শেষ করবো, এরগেন ক্লিন্সম্যান, জার্মানির ওয়ার্ল্ড কাপ জয়ী তারকা এবং সাউথ কোরিয়া ইউনাইটেড স্টেটসের মতো টিমকে কোচিং করানো হাই প্রোফাইল এই কোচ কি মোহনবাগান সুপার জায়ান্টের কোচিং টিমের অংশ হতে চলেছে? দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই ফাইনালাইজ নয়। তার কারণটা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের ফার্স্ট প্রেফারেন্স অ্যান্তনিও লোপেস আভাস। যদি অ্যান্তনিও লোপেস আভাসকে না পাওয়া যায় তখন কিন্তু অন্যান্য অপশানসগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। আপাতত কিন্তু এটাকে একটা রিউমার হিসেবেই নাও, দেখা যাক কী হয়। এই আপডেটসগুলোর দিকে আমাদের প্রত্যেকে নজর থাকবে। তো এখন তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় বলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।